শিক্ষার্থীরা গণিত বিষয়ক অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক পর্বগুলো ভিডিও আকারে সুন্দরভাবে তোমাদের জন্য উপস্থাপন করতেছি আশা করি তোমরা ঘরে বসে সুন্দরভাবে এই ভিডিও ক্লাসগুলো উপভোগ করতেছ শিক্ষার্থীরা এবার পরিচয়ে আসা যাক আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক সহকারী শিক্ষক পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর তো শিক্ষার্থীরা আমরা আজকের পর্বে সমানুপদ লাভ ক্ষতি অধ্যায়ের শেষ পর্ব নিয়ে আলোচনা করবো এটি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় এবং অনুশীলনী দুই দশমিক এক তো শিক্ষার্থীরা আমরা এর আগের পর্বে কতগুলো গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করেছি আমরা আজকের পর্বেও অনেক গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা দিয়ে সাজিয়েছি তো চলো আমরা দেখে নিই আজকের পর্বের গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা বলি তো শিক্ষার্থীরা আমরা ফার্স্ট যে প্রশ্নটা তোমাদের সামনে নিয়ে এসেছি মধ্যে দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে নম্বর প্রশ্ন সেখানে কি দেওয়া আছে দেখো যে ক অনুপাত গান দশ অনুপাত সাত যদি হয় তাহলে আমাদের ক অনুপাত অনুপাত গ সমান কত হবে সেটা নির্ণয় করতে হবে ওকে তো আমাদের দেখো এখানে দেওয়া আছে ক অনুপাত খ কত চার অনুপাত সাত এবং এরপরে দেখো যে অনুপাত গ যেটা সেটা দেওয়া আছে কত দশ অনুপাত সাত তো শিক্ষার্থীরা এখন আমরা কি করবো এখন আমরা প্রথম অনুপাতের যে উত্তর রাশিটা আছে সেই উত্তর রাশি দিয়ে পরের অনুপাতটিকে গুণ করবো এবং দ্বিতীয় অনুপাতের যে পূর্ব রাশি আছে সেই পূর্ব রাশিটাকে দিয়ে প্রথম অনুপাতটাকে আমরা গুণ করে ফেলবো তাহলে প্রথম অনুপাতের উত্তর রাশি হচ্ছে ক টু খ অর্থাৎ চার টু সাত তার মানে সাত হচ্ছে আমাদের উত্তর রাশি তাহলে এবার আমরা সাত দিয়ে পরের অনুপাতটিকে গুণ করব। তো পরের অনুপাতটি এমনিতেই কত ছিল দশ অনুপাত সাত সেখানে যদি সাত দিয়ে গুণ করি তাহলে কত হয়েছে দেখো তো সত্তর এবং সাত সাথে ঊনপঞ্চাশ এবার দেখো তো দ্বিতীয় অনুপাতটির পূর্বরাশি কত আছে দ্বিতীয় অনুপাতটির পূর্বরাশি হচ্ছে দশ এই দশ দিয়ে প্রথম অনুপাতটিকে এবার গুণ করব তাহলে প্রথম অনুপাতটি ছিল আমাদের চার অনুপাত সাত তাহলে সেখানে যদি দশ দিয়ে গুণ করি চার গুণিতক দশ এবং সাত গুণিতক দশ তাহলে চার দশে চল্লিশ সাত দশের সত্তর তাহলে আমরা দেখতে পেলাম কু খ শান চল্লিশ টু এবং টু গ শনশন সুয়র ইস টু উনপঞ্চাশ তাহলে কয়েশ টু টু গ কত হবে এটা হবে চল্লিশ অনুপাত সত্তর অনুপাত উনপঞ্চাশ তো শিক্ষার্থীরা এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এবার আমরা পরের অঙ্কে চলে যাই দেখো পরের অঙ্কটা তোমাদের স্যালারির মধ্যে চলে এসেছে সেটা কি সেটা হচ্ছে যে নয় টাকা সারা মাইমুনা ও রাইসার মধ্যে চার অনুপাত তিন অনুপাত এক এই অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে ওকে তাহলে মোট টাকার পরিমাণ হচ্ছে নয় টাকা সারার টাকা অনুপাত মাইমুনার টাকা অনুপাত রাইসার টাকা সমানসমান কত হবে চার অনুপাত তিন অনুপাত এক তাই না তো আমরা কী করব অনুপাতের রাশিগুলোর যোগফল নির্ণয় করব তাহলে সবগুলো যোগ করলে হয় চার তিন সাত এক আট আর সারা পাবে কতটুকু সেটা তো আমরা জানি যে প্রদত্ত মোট পরিমাণটা তাহলে মোট পরিমাণ হচ্ছে নয় টাকা তো এত টাকার কত সারার জন্য অনুপাত কত সারার অনুপাত হচ্ছে চার আর মোট অনুপাত অর্থাৎ অনুপাতের যোগফল সেটা কত আট তাহলে নয় হাজার টাকার চার বাই আট অংশ হবে আমাদের এখানে কাঙ্ক্ষিত রেজাল্টটা তো এখানে যদি সেটা আমরা গুণ করে ফেলি নয় হাজার টাকা গণিত চার বাই আট এখানে কাটাকাটি করলে হয় আট বারোই ছিয়ানব্বই তাহলে বারোশো চার বারোই কত হয় আটচল্লিশ অর্থাৎ আটচল্লিশ শত টাকা এবার আসি মাইমোনা কতটুকু হবে সেটা হিসেব করি তাহলে প্রদত্ত মোট টাকার পরিমাণ তো নয় হাজার টাকা আর বাইমুনার জন্য অনুপাত হচ্ছে তিন এবং অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে আট তাহলে আমরা এটাকে লিখতে পারি নয় হাজার ছয় শত টাকার তিন বাই আট অংশ তাই না তো এটাকে আমরা গুণাকারে লিখলে হয় এরকম নয় হাজার ছয় শত টাকা গুণিত তিন বাই আট ঠিক আছে তাহলে এটা আমরা গুন টুন করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে কাটাকাটি করার পর যেটা আসবে সেটা হচ্ছে আট দিয়ে ছিয়ানব্বই কাটলে আট বড় ছিয়ানব্বই অর্থাৎ বারোশো টাকা বারোশো টাকাকে কি তিন দিয়ে গুণ করলে হয় তিন বারো ছত্রিশ অর্থাৎ তিন হাজার ছয় টাকা ওকে তাহলে মাইমুনাভাবে পাবে তিন হাজার ছয় শত টাকা অর্থাৎ ছত্রিশশো টাকা যেটাই বলো না কেন দুটাই বৈধ এবার আসো তারপরে রাইসারটা টাউনে বের করে ফেলি রাইসা কতটুকু পাবে মোট টাকার পরিমাণ তো নয় টাকা রাইসার অনুপাত হচ্ছে এক আর মোট অনুপাত হচ্ছে আট তাহলে নয় হাজার ছয় শত টাকার এক বাই আট অংশ তাহলে সেটাকে গুণ করলে হয় আট বারো ছিয়ানব্বই অর্থাৎ বারোশো বারোশোর সাথে এক গুণ করলে হয় বারোশোই অর্থাৎ বারোশো টাকা তাহলে আমরা দেখতে পেলাম সারা পাবে চার হাজার আটশত টাকা মাইমোনা পাবে তিন হাজার ছয় শত টাকা এবং রাইসা পাবে বারোশত টাকা আশা করি তোমরা তো চলো এবার আমরা তো এবারের অঙ্কটা হচ্ছে এরকম দেখো যে তিনজন ছাত্রের মধ্যে চার হাজার শত টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে তাহলে শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে দেওয়া আছে মোট টাকার পরিমাণ কত চার হাজার শত টাকা তাহলে তিনজন ছাত্রের শ্রেণীর অনুপাত কত হবে যে ষষ্ঠ শ্রেণীতে তার জন্য হচ্ছে ছয় যে সপ্তম শ্রেণীতে তার জন্য সাত এবং অষ্টম শ্রেণীর জন্য আট তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে ছয় অনুপাত অনুপাত আট তাই না তাহলে তাদের প্রাপ্ত টাকার অনুপাত আমরা পেয়ে গেলাম কত ছয় অনুপাত অনুপাত আট তাহলে শ্রেণীর অনুপাতটাই কিন্তু তাদের প্রাপ্ত টাকার অনুপাত তাই না এজন্য আমরা তিনজন ছাত্রের শ্রেণীর অনুপাত লিখছি ছয় অনুপাত অনুপাত আট এবং তাদের প্রাপ্ত যে টাকার অনুপাত সেটাও লিখছি কত ছয় অনুপাত অনুপাত আট ওকে তো এবার আসি আমরা কি করবো এবার আমরা তো জানি যে অনুপাতের রাশিগুলোর যোগ ফল নির্ণয় করবো তাহলে ছয় সাত এবং আট এই তিনটা যোগ করলে কত হয় আট সাত কত হয় পনেরো পনেরো আশায় কত হয় একুশ তাই না তাহলে একুশ পেয়ে গেলাম তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সেই কত সেটা একটু বের করে নিই আমরা তো আমরা দেখতেই পাচ্ছি যে মোট টাকার পরিমাণ কত চার হাজার দুইশত টাকা তো চার হাজার দুইশো টাকার জন্য ষষ্ঠ শ্রেণীর জন্য অনুপাত কত ছয় আর অনুপাতের যোগফল কত সেটা হচ্ছে একুশ তাহলে আমরা এটাকে সুন্দরভাবে লিখতে পারি যে চার হাজার দুইশত টাকার ছয় বাই একুশ অংশ তো এটাকে গুণ আকারে লিখলে আমরা এইভাবে লিখতে পারি চার হাজার দুইশো গুণ উপরে ছয় নিচে কত একুশ তো আমরা জানি একুশ দুগুণে বিয়াল্লিশ তাহলে ওপরে হয় কত দুই শত টাকা আর দুই গুণ আসে তাহলে আর গুণ করলে কত হয় বারোশো টাকা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কত টাকা পাবে তো এবার চলো আমরা চলে যাই সপ্তম শ্রেণীর ক্ষেত্রে আমরা এখন দেখবো যে সপ্তম শ্রেণীতে যে ছাত্রটি পড়ে সে কত টাকা পাবে ঠিক আছে তো এর জন্য আমরা লিখেছি দেখো যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে মোট টাকা তো চার হাজার টাকা আর আমরা জানি সপ্তম শ্রেণীর জন্য অনুপাতটা হবে সাত আর অনুপাতের যোগ তো একুশ তাহলে আমরা সেখানে কীভাবে লিখবো এটা যে চার হাজার দুই শত টাকা সাত বাই একুশ এত অংশ ঠিক আছে তো এটাকে আমরা যদি গুণ আকারে লিখি তাহলে এরকম হবে চার হাজার দুইশো গুণ সাত ডিভাইডেড বাই একুশ ওকে এত টাকা তো কাটাকাটি করলে তো একই রকম আসবে অর্থাৎ একুশ দিয়ে চার হাজার দুইশোকে যদি কাটাকাটি করি তাহলে একুশ দুগুনে বিয়াল্লিশ তাহলে দুইশো হয় ওপরে তো দুইশোর সাথে সাত গুণ করলে সাত দুগুণে চোদ্দোশো তাহলে সপ্তম শ্রেণীর যে শিক্ষার্থীটা সে টাকা পাবে কত টাকা চোদ্দোশো টাকা ওকে এবার আসি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর ক্ষেত্রে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কি হবে দেখো তো আমরা জানি যে মোট টাকার পরিমাণ চার হাজার দুইশত টাকা অষ্টম শ্রেণীর জন্য অনুপাতের ওপরে থাকবে আট আর নিচে থাকবে অনুপাতের রাশিগুলোর যোগফল অর্থাৎ একুশ তাহলে চার হাজার দুইশত টাকার আট বাই একুশ এত অংশ তো চার হাজার দুশো টাকা থাকলো গুণ দেবো আট ওপরে নিচে একুশ কাটাকাটি করলে হয় একুশ দুগুণে বিয়াল্লিশ দুইশো দুইশোর সাথে আট গুণ করলে হয় আট দুগুণে ষোলোশো টাকা তো শিক্ষার্থীরা আমরা এখান থেকে বলতেই পারি যে ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে বারোশো টাকা সপ্তম শ্রেণীর ছাত্র পাবে চৌদ্দশো টাকা এবং অষ্টম শ্রেণীর যে ছাত্রটা আছে সে ছাত্রটা পাবে ষোলোশো টাকা আশা করি অঙ্কটা তোমরা পুরোটা বুঝতে সক্ষম হয়েছ তাহলে এবার যাওয়া যাক পরের অঙ্কে এর পরের অঙ্কটা কী আছে দেখো যে সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত সাত সালমান ও ইউসুফের আয়ের অনুপাত হচ্ছে চার অনুপাত পাঁচ সুলাইমানের আয় যদি একশত টাকা হয় তাহলে ইউসুফের আয় কত এটা আমাদের বের করতে হবে তো সেক্ষার্থীরা এখানে আমরা অ্যাডফার্স যেটা দেওয়া আছে সেটা কি আমরা লিখছি যে সোলাইমানের আয় অনুপাত সালমানের আয় এটা সংসান কত পাঁচ অনুপাত সাত এটা দেওয়াই আছে আর ইউসুফের আয় সালমানের আয় ও ইউসুফের রায় যেটা সেটা দেওয়া আছে চার অনুপাত পাঁচ তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোলাইমান ও সালমান এখানেও সালমান আছে এবং সালমান ও ইউসুফ এখানেও সালমান আছে তাহলে সালমান দুই জায়গাতেই অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা সালমানের অনুপাতটাকে একটু সমান করে নিই তার জন্য কি করতে হবে আমরা বলেছি যে প্রথম অনুপাতে যে আমাদের উত্তর রাশি আছে সাত সেই সাত দিয়ে পরের অনুপাতকে গুণ করে দিতে হবে এবং দ্বিতীয় যে অনুপাতটা আছে সালমান ও ইউসুফের সেই অনুপাতের পূর্ব রাশি হচ্ছে চার সেই চার দিয়ে প্রথম অনুপাতটাকে গুণ করে ফেলতে হবে আর একই কাজটা আমরা কিন্তু তেরো নম্বর অঙ্কের মধ্যে করে এসেছি তাই আশা করি এখানে সমস্যা হওয়ার কথা না তাহলে আমরা প্রথম অনুপাতটা হচ্ছে পাঁচ অনুপাত সাত তাহলে সেখানে আমরা কী দিয়ে গুণ করবো পরের অনুপাতের রাশি দ্বারা গুণ করব অর্থাৎ চার দিয়ে গুণ করব তাহলে পাঁচের সাথে চার গুণ করলে হয় চার পাঁচা কুড়ি এবং সাথে সাথে চার গুণ করলে হয় চার সাথে আটাশ ঠিক আছে তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম এবার আমরা পরের অনুপাতটাকে কী দিয়ে গুণ করব ইউসুফ সালমান ও ইউসুফের যে আয়ের অনুপাতটা দেওয়া আছে চার অনুপাত পাঁচ সেখানে আমরা কী দিয়ে গুণ করবো সাত দিয়ে গুণ করব যেটা কিনা এর আগের অনুপাতের উত্তর রাশি তো এখানে যদি আমরা গুণ করে দিয়ে দিই তাহলে যেটা হয় চার সাথে আবার হয় আটাশ এবং পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে আটাশ অনুপাত পঁয়ত্রিশ তাহলে আমরা এখন লিখতেই পারি যে সোলাইমানের রায় অনুপাত সালমানের রায় অনুপাত ইউসুফের রায় শাহান শাহান কত হবে বিশ অনুপাত আটাশ অনুপাত পঁয়ত্রিশ তাহলে সোলাইমানের রায় এবং ইউসুফের রায় এখান থেকে আমরা যদি আলাদা করি নেই তাহলে সেটা দাঁড়াবে এরকম যে সোলাইমানের আয়ের জন্য কত নেব বিশ এবং ইউসুফের রায় যেটা সেটা হচ্ছে পঁয়ত্রিশ তাহলে যেটা আলাদা করলে এরকম হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আমাদের এখানে চাওয়া হয়েছে কি আমাদের চাওয়া হয়েছে ইউসুফের রায় ঠিক আছে তো যেহেতু ইউসুফের রায় চাওয়া হয়েছে এই জন্য আমরা কিন্তু এই কাজটা করেছি আর সোলাইমানকে কেন অন্তর্ভুক্ত করলাম কারণ সোলাইমানের রায়ের যে পরিমাণটা সেটা আমাদের জানা আছে এই জন্য আমরা সোলাইমানের রায় এবং ইউসুফের রায় এই দুটো অনুপাতকে আমরা এক জায়গায় করে নিয়েছি ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা তো এখানে পেয়েই গেলাম যে সোলাইমানের রায় অনুপাত ইউসুফের রায় এটা শন কত বিশ অনুপাত পঁয়ত্রিশ তো এখন আমরা সোলাইমানের রায় জানি একশো বিশ টাকা তাহলে এটা আমরা বসাই দিলাম আর ইউসিপের তো আমরা ধরে নিয়েছি সেটা হচ্ছে ক টাকা তাহলে সেটা কেন আমরা ক লিখে দিয়েছি ইকোয়ালস টু কত হবে বিশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাতগুলোকে আমরা যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে হয় একশত বিশ বাই ক এবং বিশ বাই পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আড়াড়ি গুণ করলে হয় বিশ গুণিত ক সমসান পঁয়ত্রিশ গুণ একশত বিশ ওকে তাহলে শুধু ক সমসান কত হবে পঁয়ত্রিশ গুণ একশত বিশ ডিভাইডেড বাই বিশ তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি আমরা জানি যে বিশ আর বারো এটা কাটাকাটি করলে কত হবে ছয় হবে আর পঁয়ত্রিশের সাথে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দুই শত দশ তাহলে আমরা দেখতে পেলাম যে ইউসিপের যেটা আয় সেটা হচ্ছে দুই দশ টাকা ওকে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সবগুলো অঙ্ক সুন্দরভাবে বুঝতে সক্ষম হয়েছো আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার সুস্থতা কামনা করে পর্বটি এখানে শেষ করতেছি